एवरीवन वेलकम बैक टू माय यूट्यूब चैनल बुक लवर अर्घ्यदीपा। आमी अर्घ्यदीपा आजकेर वीडियोते आमी 2022 साले पढ़ा आमार सेरा 20टा बोई निये आजकेर वीडियोते आलोचना करब। प्रथमे सिद्धांत निएछिलाम जे सेरा 10टा बोई निये आलोचना करब, किन्तु जखन आमी आमार पढ़ा उपन्यासगुलो थेके बाछते बसलाम सेरा 10, किछुतेई 10-एर मध्ये तालिकाटा शेष करते पारलाम ना, बाड़ाते बाड़ाते सेटा 20-ते एसेई दाड़ालो। जदिओ एर परेओ आमार आरो कयेकटा भालो लागार उपन्यास रये गिएछे, किन्तु सेगुलो बिषये आमी आजके ভিডিওতে কথা বলবো না। আজকের ভিডিওতে কথা বলবো আমার 2022 সালে পড়া সেরা 20টা উপন্যাস নিয়ে, এবং এই উপন্যাসগুলো নিয়ে আমি বিস্তারিতভাবেও কিছু বলবো না, শুধু উপন্যাসগুলোর নাম এবং লেখকের নামই মূলত জানানোর চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম যে উপন্যাসটার কথা আমি আজকের ভিডিওতে বলবো সেটা হচ্ছে বুদ্ধদেব গুহর লেখা একটু উষ্ণতার জন্য। এই উপন্যাসটা দিয়েই বুদ্ধদেব গুহর লেখা আমি পড়তে শুরু করেছিলাম, এবং আমি বই প্রেমীর সাথে সাথে একজন ভীষণভাবে প্রকৃতি প্রেমিকও বটে, তাই জন্য বুঝতেই পারছেন বুদ্ধদেব গুহর লেখা, ওনার প্রকৃতি সম্পর্কিত লেখা আমাকে কতটা ছুঁয়ে যেতে পারে। প্রেমের উপন্যাস পড়তে আমি খুবই ভালোবাসি, সেখানে বুদ্ধদেব গুহ প্রকৃতির প্রেক্ষাপটে যে প্রেমের উপন্যাসটা লিখেছেন একটু উষ্ণতার জন্য, সেটা পড়ে আমার অসাধারণ ভালো লেগেছে। যেরকম সুন্দর প্রকৃতির বর্ণনা, সেরকমই সুন্দরভাবে উনি সম্পর্কের টানাপোড়েনটা দেখেছেন, সব মিলিয়ে একটা জমজমাট উপন্যাস বলে আমার মনে হয়েছে। পরবর্তী উপন্যাস হচ্ছে বুদ্ধদেব গুহরই চাপরাস। আমি যতদূর শুনেছি ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বুদ্ধদেব গুহ মূলত প্রেমের উপন্যাস লিখবার জন্যই বিখ্যাত, বা তার উপন্যাসের আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে তিনি অসম্ভব সুন্দরভাবে প্রকৃতির বর্ণনা করতে পারেন। কিন্তু তিনি যে জীবনবোধমূলক লেখা এত সুন্দরভাবে এত গভীরভাবে লিখতে পারেন যে লেখার জন্য তাকে প্রাণের হুমকি পর্যন্ত পেতে হয়, সেরকম এত এত গভীর একটা লেখা যে উনি লিখতে পারেন আমার সত্যিই কোনো ধারণা ছিল না। চাপরাসে উনি নিজেকে সম্পূর্ণ ভেঙে নতুনভাবে তৈরি করেছেন বলে আমার মনে হয়েছে, একটা সম্পূর্ণ অন্য ধরনের লেখা। যাদের মনে হয়েছে যে বুদ্ধদেব গুহ মানেই ওই একঘেয়ে প্রকৃতি আর প্রেমের বর্ণনা থাকে আর নতুনত্ব কিছুই থাকে না, তারা একবার অন্তত চাপরাসটা পড়ে দেখতেই পারেন। বাংলা ক্লাসিক সাহিত্যে এটা কিন্তু অবশ্যই একটা সংযোজন হতেই পারে। পরবর্তী উপন্যাসটা হচ্ছে সৌরভ মুখোপাধ্যায়ের লেখা মেঘ ছেঁড়া রোদ। এটা সৌরভবাবুর লেখা কিশোর সাহিত্য উপন্যাস। আমি কিশোরদের জন্য যে বইগুলো রেকমেন্ড করেছিলাম একটা ভিডিওতে, সেই ভিডিওতে আমি এই বইটা সম্বন্ধে কথা বলেছি, তাই এই ভিডিওতে আর কিছু বলছি না। আরও একটা উপন্যাস ওনার রয়েছে সৌরভ মুখোপাধ্যায়ের লেখা জিপুর যাওয়া আসা, সেই উপন্যাসটা নিয়েও আমি ওই ভিডিওতে কথা বলেছি। এরপর চলে আসবো পঞ্চম উপন্যাসে, সেটা হলো সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা বটতলা। বটতলা আমরা জানি, বটতলা উপন্যাসটা অবলম্বনে একটা সিনেমা তৈরি হয়েছে ওয়েব সিরিজ উত্তরণ নামে, তাই আলাদা করে সেটা সম্বন্ধে বোধ হয় আর কিছুই বলার নেই, সবাই জানে বিষয়বস্তু কি। পরবর্তী উপন্যাস হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাছের মানুষ। দীর্ঘ সামাজিক উপন্যাস, মূলত মা এবং মেয়ের সম্পর্কের টানাপোড়েনের উপন্যাস, এবং মা ও মেয়েকে ঘিরে যে কয়েকজন রঙিন মানুষ ঘুরে বেড়াচ্ছে যারা সম্পর্কে একে অপরের কাছের মানুষ তো বটেই, কিন্তু সত্যিই কি তারা কাছের মানুষ? আমরা কি প্রত্যেকেই আসলে একাকী নিঃসঙ্গ জীবন কাটাচ্ছি না? সেটাই এই উপন্যাসে প্রকীর্ণ হয়েছে পাতায় পাতায়। অবশ্যই পড়ে দেখুন এই উপন্যাসটা যদি আপনি সামাজিক উপন্যাস পড়তে ভালোবাসেন। পরবর্তী উপন্যাস হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাচের দেওয়াল। অনেক সময় আমরা দেখি যে বিবাহিত সম্পর্কে স্বামী স্ত্রীর মধ্যে মিল হচ্ছে না বলে তাদের ডিভোর্স হয়ে যায়। এতে দুজন মানুষ হয়তো শান্তি পায় ঠিকই, কিন্তু তাদের সঙ্গে প্রচণ্ডভাবে যুক্ত তৃতীয় ব্যক্তি অর্থাৎ তাদের সন্তানের জীবন ঠিক কোন দিকে মোড় নেয় সেই সম্পর্কের সেই সমস্যার কথাই বলবে সুচিত্রা ভট্টাচার্যের কাছের দেওয়াল।
পরবর্তী উপন্যাস হচ্ছে অভিনন্দন সরকারের লেখা নীল শাওন। এটা নিয়ে একটা আলাদা ভিডিও আমি করেইছি, একটা ভিন্ন স্বাদের প্রেমের উপন্যাস। আপনি যদি জানতে আগ্রহ হন, আগ্রহী থাকেন, তাহলে সেই ভিডিওটা দেখে আসতেই পারেন। পরবর্তী উপন্যাস আবারও অভিনন্দন সরকারের লেখা, তরঙ্গ মিলায় যায়। এটাও একটা ভিন্ন স্বাদের প্রেমের উপন্যাস, শিক্ষক এবং ছাত্রীর প্রেম কাহিনী। এই উপন্যাসটা দিয়েই আমি অভিনন্দন সরকারের লেখা পড়তে শুরু করেছিলাম এবং প্রথম লেখা পড়েই আমি মুগ্ধ হয়ে যাই এবং ওনার অন্যান্য লেখাগুলো পড়ারও আমার আগ্রহ জন্মায়। পরবর্তী উপন্যাস হচ্ছে ইন্দ্রনীল সান্যালের লেখা স্নেহজাল। এটা একটা মেডিকেল থ্রিলার, এটারও একটা আলাদা করে রিভিউ আমি করেছি, আমার চ্যানেলে রয়েছে। পরবর্তী উপন্যাস বুদ্ধদেব গুহর লেখা কোয়েলের কাছে। কোয়েলের কাছে উপন্যাসে কোনো মানব বা মানবী কিন্তু প্রধান চরিত্র নয়, এখানে প্রধান চরিত্রই হচ্ছে প্রকৃতি। তাই আপনি যদি প্রকৃতি সম্পর্কিত লেখা পড়তে পছন্দ করেন, বুদ্ধদেব গুহর লেখার ভক্ত হয়ে থাকেন আমার মতো, তাহলে অবশ্যই এই উপন্যাসটা পড়ে দেখতে পারেন। বহুল চর্চিত একটা উপন্যাস এটা। পরবর্তী উপন্যাস সায়ন্তনী পুততুণ্ডের অধিরাজ সিরিজের উপন্যাস খেপা খুঁজে খুঁজে ফেরে। এটা কিন্তু অধিরাজ অ্যাডাল্ট সিরিজের উপন্যাস নয়, এটা সবার জন্য উনি লিখেছেন। তাই যাদের বয়স 18 বা তার কমও, 18 তার কম তার বেশি সবাই এই উপন্যাসটা পড়তে পারবে। যদি রহস্য থ্রিলার এই জাতীয় লেখা পড়তে আপনি ভালোবাসেন, অবশ্যই পড়ে দেখুন। পরবর্তী উপন্যাস আবারও সায়ন্তনী পুততুণ্ডের সর্বনাশিনী। সর্বনাশিনী এটাও একটা থ্রিলার, ভীষণ টান টান জমজমাট একটা ক্রাইম থ্রিলার। এটা আপনি অবশ্যই পড়ে দেখুন যদি এই জনরার উপন্যাস পড়তে আপনি ভালোবেসে থাকেন। পরবর্তী উপন্যাস সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা চিত্রপট। ওনার একটা দুটো করে ছোট উপন্যাসগুলো আমি পড়ছিলাম, ছোট বা মাঝারি সাইজের। বড় উপন্যাস এই প্রথম পড়লাম এবং পড়ে যথারীতি খুব মুগ্ধ হলাম, আমার ভীষণই ভালো লেগেছে। দীর্ঘ সামাজিক উপন্যাস, আমার চ্যানেলে এই উপন্যাসটারও একটা ডিটেইলড রিভিউ আমি করেছি। পরবর্তী উপন্যাস হলো তিলোত্তমা মজুমদারের লেখা নির্জন সরস্বতী। আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও ছিল এটা, আমি এটারও একটা ডিটেইল রিভিউ করেছি। এবং সব থেকে বড় যে কথাটা, এই উপন্যাসের যে নায়িকা অর্থাৎ দেবাদৃতা, তার সঙ্গে কিন্তু অনেকেই নিজেকে রিলেট করতে পারবেন বলে আমার মনে হয়, যেমনটা আমি করতে পেরেছি। আর বেশি কিছু বলবো না উপন্যাসটা সম্বন্ধে। পরবর্তী উপন্যাস দেবাঞ্জন মুখোপাধ্যায়ের লেখা ইনজুরি টাইম। সাংঘাতিক টানটান একটা থ্রিলার, মানে থ্রিলার পড়তে ভালোবাসলে সে যে জনরারই আপনি ভালোবাসুন অবশ্যই এটা পড়ে দেখুন, না হলে কিন্তু এটা একদম একটা বড়সড় মিস করে যাবেন। মাস্ট রিড যারা থ্রিলার প্রেমী তাদের জন্য। পরবর্তী উপন্যাস হচ্ছে সায়ন্তনী পুততুণ্ডের লেখা আনন্দধারা। এটা যদিও একটা থ্রিলার উপন্যাস নয়, এটা একটা সামাজিক উপন্যাস, তবুও যারা সায়ন্তনী পুততুণ্ডের লেখা পড়েছেন, যারা ওনার লেখা ভালোবাসেন, তারা জানেন যে ওনার সামাজিক উপন্যাসগুলো কতটা টান টান হয়ে থাকে। শুধু আনন্দধারা নয়, নন্দিনীও। আপনি অবশ্যই এই উপন্যাসটা পড়ে দেখুন যদি এখনো না পড়ে থাকেন। পরবর্তী উপন্যাস হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা সোনালি অর্কিড। পাহাড়, প্রেম এবং রহস্য যদি একটা উপন্যাসের মধ্যেই আপনি পেয়ে যান, তাহলে কি সেই উপন্যাসকে আপনি মিস করতে চাইবেন? নিশ্চয়ই কখনোই নয়। আমার মতো এই তিনটি বিষয়ে আপনারও নিশ্চয়ই ফেভারিট, তাহলে অবশ্যই পড়ে ফেলুন এই উপন্যাসটি। পরবর্তী উপন্যাস হচ্ছে বিনোদ ঘোষালের লেখা পারো নদীর পাড়ে। এটাও একটা মিষ্টি ভিন্নধর্মী প্রেমের উপন্যাস, আমার চ্যানেলে এই উপন্যাসটা ডিটেইল রিভিউ রয়েছে। আজকের ভিডিওতে শেষ যে উপন্যাসটা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের লেখা অমৃত সন্ধানে, যেটা শারদীয়া আনন্দবাজার পত্রিকা 1429-এ প্রকাশিত হয়েছে। জীবনবোধ সম্পর্কিত, ভ্রমণ সম্পর্কিত একটা সুন্দর সামাজিক উপন্যাস, একটা স্নিগ্ধ লেখা। মানে আমি এটুকু বলতে পারি, শুধু এই উপন্যাসটার জন্যই কিন্তু অনায়াসে শারদীয়া আনন্দবাজার পত্রিকা 1429 কিনে ফেলাই যায়, এত এতটাই সুন্দর একটা লেখা।
এবং আমার ওই পত্রিকার এই লেখাটাই কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে, তাই আপনাদের সবাইকে পড়তে আমি অনুরোধ করব। তো আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনাদের কি কি উপন্যাস বা ছোট গল্প এবছরে পড়ে বেশ ভালো লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে পরবর্তীকালে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক বই পড়তে থাকুন এবং অন্যদের বই পড়তে উৎসাহিত করুন। নমস্কার।